বন্ধুরা, আজ আমি তোমাদের আনিয়ন হেয়ার অয়েল তৈরি করা শেখাবো। তার সাথে সাথে এর মধ্যে দারুণ একটি চমৎকার জিনিস আরও দেবো, যেটা চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে। আমাদের এই যে চুল ঝরে যায়, পড়ে যায় অসময় এবং চুল পেকে যাওয়া, এই সমস্ত কিছু থেকে মুক্তি দিতে পারে এই তেল। এই আনিয়ন হেয়ার অয়েল চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল ঘন করে, কালো করে ও লম্বাও করে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রিয়েল ব্লগসে। যেমন কি তোমরা থাম্বনেলে দেখেছো, হ্যাঁ, আজকে আবার আমি তোমাদের একটা খুবই উপকারী একটা হেয়ার অয়েল দেখাবো, যেটা ভীষণ ভীষণ কার্যকারী যাদের অ্যালোপেশিয়া হয়ে আছে। অ্যালোপেশিয়া যেটা টাক পোকা বলে, সেইটা থেকে কি করে উদ্ধার হতে পারো। এছাড়া ধরো খুব চুল পড়ছে, খুব চুল ঝরে যাচ্ছে, কিংবা অসময়ে চুল পেকে যাচ্ছে, তো সেইটা থেকে মুক্তি পেতে আজ আমি এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। আর আজকে আমি যেটা বলবো, এই রেসিপিটা কিন্তু একটি ডাক্তারেরই দেয়া, হ্যাঁ, একটি ডাক্তারই কিন্তু এই রেসিপিটা বলে দিয়েছিল আমার এক পরিচিত। তো সে তার মেয়ে 11-12 বছর বয়স হচ্ছে তার, তো এরকম অ্যালোপেশিয়া হয়ে গেছিলো, টাক পোকা হয়ে গেছিলো, চুল পড়ে যাচ্ছিলো জায়গা জায়গা থেকে, চুল একদম পুরো সরে গিয়ে, নষ্ট হয়ে গিয়ে পুরো একদম টাক হয়ে গেছিলো। তো তখন সে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিছু খাবার ওষুধ দিয়েছিল আর একটা লাগাবার ক্রিম দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ডাক্তার বলেছিলেন যে আজ যে আমি যেটা উপায়টা তোমাদের দেখাবো, যে এটা করতে, এটা করলে 10-15 দিনের মধ্যে আবার নতুন চুল গজিয়ে উঠবে এবং বেশ ভালো, এর পরবর্তী যে চুল হবে সেটা কিন্তু খুবই ভালো হবে। তো তোমরা জানো এটা হচ্ছে কেশুতে পাতা। কেশুতে পাতা তোমরা অনেকেই শুনেছো, আমার বাড়ি ভর্তি কেশুতে পাতা গাছ। আমি আগেও বলেছি আমার বাড়িতে থানকুনি পাতা, কেশুতে পাতা, তুলসী পাতা, এরকম নানান রকমের প্রচুর এরকম হার্বস হয় যেগুলো আমার বাড়িতে আছে। আমার বাড়ির সামনে একটা অর্জুন গাছও আছে, বিশাল বড় অর্জুন গাছ। তো আশেপাশে প্রচুর এরকম গাছ আছে যেগুলো খুব উপকারী, খুব কাজে লাগে। আর মাঝে মাঝে যখনই আমি সময় পাই এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, ভালো ফল পেলে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করি। তো আজকে আমি এই কেশুতে পাতা, এটাকে কেশুতে পাতাকে ভৃঙ্গরাজও বলা হয়। ভৃঙ্গরাজ তোমরা সবাই জানো, এই ভৃঙ্গরাজের পাউডারও কিন্তু তোমরা অনলাইন পেয়ে যাবে। আর এই কেশুতে পাতা এরকম জঙ্গল যদি থাকে আশেপাশে, জঙ্গল কিংবা কোনো মাঠে কিংবা যেখানে দেখবি একটু জল বেশি থাকে, একটু মানে জল ভাব আছে যে জায়গায়, যেই জমিতে, সেইখানে কিন্তু এই কেশুতে পাতা বেশি গ্রো করে। যেখানে জল বেশি থাকে, পুকুর আছে আশেপাশে, সেই সমস্ত জায়গায় দেখবে এই কেশুতে পাতা কিন্তু গ্রো করে। কেশুতে পাতায় এরকম একটা সাদা ফুল থাকবে, দেখো এরকম সাদা ফুল হয়, আর ঠিক পাতাগুলো এইরকম হয়। পাতাগুলো দেখতে কিছুটা কুলেখাড়া পাতা, যে হয় কুলেখাড়া পাতার মতনই হয়, ডান্ডিটাও ওইরকম হয়। তো এই হচ্ছে কেশুতে পাতা। তো এইটা দিয়ে কিভাবে আজ একটা খুব উপকারী তেল বানাবো, এই তেল তোমাদের চুল পড়া বন্ধ করবে, টাক হয়ে গেলে সেই টাকে চুল গজাতে সাহায্য করবে, অ্যালোপেশিয়া থেকে তোমাদের রক্ষা করবে, অ্যালোপেশিয়া হয়ে গেলে সেই জায়গায় আবার নতুন করে চুল গ্রো করবে। অ্যালোপেশিয়া যেটা হয় একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করবে, তার সাথে সাথে এটা অসময় পাকা চুলকেও কালো করতে সাহায্য করবে। তো চলো দেখি কিভাবে বানাবো এই তেল, আর এই তেল কিভাবে মাখবো, আর এর কি কি গুণ আছে। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কেশুতে পাতা, যেটা কি আমি আমাদের উঠোনে হয়েছিল সেটা তুলে নিয়েছি। তোমাদের যদি না পাও ফ্রেশ কেশুতে পাতা, তাহলে তোমরা ভৃঙ্গরাজ পাউডারও কিনে নিতে পারো, অনলাইন পাওয়া যায়। অনলাইনে তোমরা যে কোনো অ্যাপ থেকে তোমরা যে পাউডার হচ্ছে সেটাও কিনতে পারো। আমি নয় একটা লিংক দিয়ে দেবো, সেটা তোমরা যদি চাও কিনতে পারো ডেসক্রিপশন বক্সে। আর যদি এরকম ফ্রেশ পাতা পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। তো ভালো করে আগে ধুয়ে নেবে সেই পাতাগুলোকে, ধুয়ে নেবার পরে এই পাতাগুলো আগে আমরা ছাড়িয়ে নেব। এই পাতা কিন্তু ভীষণ ভালো হয় চুল, নতুন চুল গজাতে। অনেক সময় আমাদের যে চুল ঝরে পড়ে যায়, তো অনেক সময় কী হয়, হেয়ার ফলিকলসগুলো যেটা হয় ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, কিন্তু কোনো কারণে ওটাকে যদি অ্যাক্টিভ করা যায় তাহলে কিন্তু আবার নতুন চুল গজায়। আর এটা সময় থাকতে থাকতে যদি করা যায় তাহলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। তাই সময় থাকতে থাকতেই যদি আমরা চুলের পরিচর্যা করি তাহলে কিন্তু হারানো চুলগুলোকে আবার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো পাতাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে রেখে নিয়েছি। এইবার একটা লাল পেঁয়াজ নিয়েছি, এরকম লাল পেঁয়াজ নেবে, আর যদি ছাঁচি পেঁয়াজ পাও তাহলে তো খুবই ভালো, আর নাহলে এরকম লাল পেঁয়াজ নেবে, লাল একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইবার মিক্সার গ্রাইন্ডারে কী করব, এগুলো পেস্ট করে নিতে হবে। যাদের মিক্সার নেই তারা
শিল নোড়াতেও বেটে পেস্ট করে নিতে পারো। তো এইভাবে এটাকে আগে পেস্ট করে নেবো আমরা। তো এই ছাঁচি পেঁয়াজ কিংবা এই যে পেঁয়াজ, পেঁয়াজের রসে এমন গুণ আছে, এই পেঁয়াজের রস আর কেশুতে পাতার রস দুটি মিলে ভীষণ ভালো কাজ দেয় কিন্তু হারিয়ে যাওয়া চুলকে ফিরে পেতে, এবং যে অ্যালোপেশিয়া কিংবা টাক পোকা হয় তাতেও কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন করে, কালো করে এবং লম্বা করে এই কেশুতে পাতা আর পেঁয়াজের রস আর এই দিয়ে বানানো তেলটি। তো দেখো পেঁয়াজ আর কেশুতে পাতা আমি বেটে নিয়েছি, এই বাটাটাও তোমরা যেটা হচ্ছে মাথায় লাগাতে পারো, খুব উপকার দেয়। এইবার নিয়ে নেবো আমি নারকোল তেল। তো এটা তোমরা নারকোল তেল দিয়েও বানাতে পারো অথবা তোমরা সর্ষে তেল দিয়েও বানাতে পারো। তো এখানে আমি পিওর যে নারকোল তেল হয় সেইটা নিয়ে নিচ্ছি। তো দেখো এক বাটি যদি পেঁয়াজ আর কেশুতে পাতা বাটা হয় তাহলে এক বাটি তেল তোমরা নিয়ে নেবে, যে কোনো তেল নিতে পারো, মানে যে কোনো বলতে নারকোল তেল কিংবা সর্ষের তেল নেবে। তো এখানে আমি তেলটা কড়ায় ঢেলে দিলাম, দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়েছি, একদম সিম আঁচে করতে হবে। এইবার এই বাটাটা দিয়ে দেবো। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যখন উনুনে রান্না করতেন, গ্যাস যখন এই উনুনে যখন রান্না করতেন, উনুনের আগুন যখন নিবু নিবু হয়ে যেত, একদম নিভে আসতো, সেই সময় তারা এইরকম বেটে এই তেল বানিয়ে রাখতেন। সেই উনুনের নিবু আঁচে আস্তে আস্তে এই তেল তৈরি হতো, আর সেই তেল মাথায় মেখে আগেকার দিনে কত চুল হতো, এত ভালো এত সুন্দর চুল থাকতো মাথায়। তো সেই পদ্ধতিতেই করা এই তেলটা। তো এই দেখো আস্তে একদম নিবু আঁচে, বেশ একটু সময় লাগবে কিন্তু তেলটা ভীষণ ভালো হবে আর খুব উপকারী এই তেল। দেখো আস্তে আস্তে এইরকম রঙটা চেঞ্জ হয়ে যাবে আর একটু লালচে হয়ে যাবে, আর তেলটা দেখবে আলাদা হয়ে বেরিয়ে এসেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেবে, আর তারপরে একটি ছাঁকনির মধ্যে এটাকে তেলটা আমরা এবার ছেঁকে নেব। তো এইভাবে দেখো তেলটা ঢেলে ছেঁকে নিচ্ছি, আর এই ছাঁকনির মধ্যেই এই যে বাটাটা ছিল এটা কিছুক্ষণ ধরে রেখে দেবে, তাহলে কী হবে যতটা তেল ঝরা ঝরে বেরিয়ে যাবে। আর চাও তো তোমরা একটি ন্যাকড়ার মধ্যেও এটাকে ছেঁকে নিতে পারো। দেখো তেলটা আমি খুব সুন্দরভাবে বার করে নিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু মেশাবার দরকার নেই। এই তেল তৈরি হয়ে গেল আনিয়ন অয়েল, ভৃঙ্গরাজ আনিয়ন অয়েল, যেটা ভীষণ ভীষণ ভালো আর ভীষণ ভীষণ উপকারী, খুব উপকার দেয় এই তেল। 10-15 দিন ব্যবহার করলে টানা প্রত্যেক দিন তোমরা নিজেরাই তফাত বুঝতে পারবে, চুল পড়া না হলেও 99% চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এই তেল। তবে এই তেল কীভাবে মাখবে, শ্যাম্পু করার অন্তত 2-3 ঘন্টা আগে মাখবে, অথবা রাত্রে যদি মেখে রেখে দিতে পারো আর পরের দিন সকালে শ্যাম্পু করে নিলে, মানে সপ্তাহে 2 দিন অন্তত ব্যবহার করবে এটা। সপ্তাহে 2 দিন যদি এই ভৃঙ্গরাজ অনিয়ন তেল ব্যবহার করো কিংবা কেশুতে পাতা পেঁয়াজের এই তেল যদি ব্যবহার করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তফাত, কয়েক দিনেই তোমরা জানতে পারবে এবং দেখতে পাবে। আমার প্রচুর চুল পড়ে গেছিলো কেরাটিন করাবার পর, আমি প্রচুর চুল হারিয়েছি, মানে আমার ভীষণভাবে চুলের ক্ষতি হয়েছিলো কেরাটিন করার পর। এখন আস্তে আস্তে এই জিনিসগুলো আবার যখন আমি করছি, আমার চুলের আবার গ্রোথ হচ্ছে, চুল লম্বা হয়েছে, এবং হারিয়ে যাওয়া যে চুল সেগুলো আবার আমি আস্তে আস্তে ফিরে পাচ্ছি, আমার নতুন অনেক চুল মাথায় আবার থেকে গ্রো করেছে। তো এইভাবে আঙুলের টিপ দিয়ে মাথায় ভালো করে মাসাজ করবে, নখ দিয়ে করবে না, আঙুলের টিপগুলো দিয়ে হালকা হাতে মাসাজ করবে, করে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে নেবে, আর চাইলে রাতেও লাগিয়ে রেখে দিতে পারো, তারপর শ্যাম্পু করে নিতে পারো, আর সপ্তাহে অন্তত 2 দিন অবশ্যই করো এটা। তোমরা দেখে নিলে এই কেশুতে পাতা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আমার শাশুড়ি মা যখন আজ আমি তেলটা বানাবো বলে এগুলো তুলছিলাম, তখন বললে আজকে কি তুমি মাথায় মাখবে, আমি বললাম হ্যাঁ, তো বললো খুব ভালো, কেমিক্যাল জিনিস মাখার থেকে এই সব জিনিস মাথায় মাখা খুব ভালো, খুব উপকারী। আর এটা তোমরা পেস্ট বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো পেঁয়াজের সাথে, সেটাও কিন্তু মাঝে মধ্যে মাথায় মাখতে পারো, তাহলে খুব উপকার হবে। এবং ছেলেরাও করতে পারে, বিশেষ করে ছেলেদের ভীষণ টাক পড়ার সমস্যা হয়ে যায় এবং ছেলেদের দাড়ি অনেক সময় দেখবে এই দাড়িতেও কিন্তু ওদের অ্যালোপেশিয়া হয়ে যায়। তো সেই যাদের এরকম সমস্যা আছে তারা প্রত্যেকে কিন্তু ছেলে মেয়ে উভয়ই এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারে। এটা হচ্ছে ভৃঙ্গরাজ একে বলা হয় আর আমরা বাংলায় বলি কেশুতে পাতা। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।